একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে সত্যেন্দ্রনাথ বসুর লেখা গালিলিও এই প্রবন্ধটি নিয়ে আমি একদম অভিনব আঙ্গিকে আলোচনা করব। একই সঙ্গে এই প্রবন্ধ থেকে যত ধরনের বড় প্রশ্ন আসতে পারে তার উত্তর ছক বা টেবিলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। একটা ভিডিও, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় গোটা বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এজন্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। ভিডিও শুরুতেই আমি তোমাদের বলবো যে এই প্রবন্ধের নাম গালিলিও, এবং আমরা জানি এটা মূলত গ্যালিলিওর জীবনকে অবলম্বন করে লেখা। তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন হয়, পরীক্ষার খাতাতে গ্যালিলিও লিখব নাকি গালিলিও লিখব? হিসাব অনুযায়ী পরীক্ষার খাতাতে এটা যেহেতু একটি প্রবন্ধ, তাই গালিলিও লেখাই উপযুক্ত। তবে যদি তোমরা পরীক্ষার খাতাতে গ্যালিলিওও লেখো, সেক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। প্রবন্ধের শুরুতেই আমরা জানতে পারবো গ্যালিলিওর ছাত্র জীবন কেমন ছিল। 13 বছর বয়সে গ্যালিলিও মঠে পড়তে যান। সেখানে তিনি 2 বছর ধরে পড়েন। কী কী সাবজেক্ট বা বিষয় তিনি পড়েছিলেন? সাহিত্য, ন্যায় এবং ধর্মশাস্ত্র। এরপর তোমরা জানো তার বাবা বলেন, ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ, আমি ছেলেকে আর মঠে পড়াবো না। অর্থাৎ তার বাবা মনে মনে ভয় পেয়েছিলেন ছেলে যদি মঠে থেকে সন্ন্যাসী হয়ে যায়, তাই তিনি ছেলের ক্ষীণ দৃষ্টিশক্তির অজুহাত দেখিয়ে তাকে মঠ থেকে ছাড়িয়ে আনেন। এবার গ্যালিলিওর ছাত্রজীবনের দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি। এরপর 1581 খ্রিস্টাব্দে তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে যান। সেখানে ডাক্তারির পাশাপাশি দর্শন মানে ফিলোসফি সাবজেক্টটাও পড়ানো হতো। আর ছাত্রাবস্থা থেকেই যুক্তি তর্কের প্রতি গ্যালিলিওর অদম্য টান ছিল। শিক্ষকেরা, ছাত্রছাত্রীরা যে বিষয়গুলোকে চোখ বন্ধ করে মেনে নিত, তিনি সেগুলোর প্রমাণ জানতে চাইতেন, যুক্তিতর্ক দিয়ে সেগুলোর সত্যতা যাচাই করতে চাইতেন। এ কারণেই ছাত্র থেকে শিক্ষক প্রত্যেকের সঙ্গেই তার মাঝে মাঝে বাক যুদ্ধ বেঁধে যেত। এবার আমরা চলে আসি 3 নম্বর পয়েন্ট। ঘটনাক্রমে এক পারিবারিক বন্ধু মানে গ্যালিলিওদের এক ফ্যামিলি ফ্রেন্ডের গাণিতিক ব্যাখ্যা, অঙ্ক শেখানোর ব্যাখ্যা শুনে তিনি মুগ্ধ হয়ে যান। পরবর্তীতে সেই সভাপণ্ডিত অর্থাৎ তাদের যে ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, তার কাছে তিনি গণিত এবং পদার্থবিদ্যা পড়া শুরু করেন। যেহেতু তিনি ডাক্তারি ছেড়ে সভাপণ্ডিত বা তাদের পারিবারিক বন্ধুর কাছে গণিত আর পদার্থবিদ্যা পড়তে শুরু করেন এবং তার প্রতি প্রবল একটা ইন্টারেস্ট, একটা আকর্ষণ অনুভব করেন, তাই তারা ডাক্তার হওয়া হয়ে ওঠে না। এরপর সমস্ত বাধা কাটিয়ে তিনি 24 বছর বয়সে যে বিশ্ববিদ্যালয়ে একদিন তিনি ডাক্তারি পড়তে গেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। মাত্র 3-4টে পয়েন্টের মাধ্যমে গ্যালিলিওর ছাত্র জীবনটা বর্ণনা করে দিলাম। আশা করি গোটা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাব গ্যালিলিওর জীবনের পরবর্তী অংশে। কোনটা? 1609 সালের ব্যাপার, দূরবীন আবিষ্কারের ব্যাপার। হল্যান্ডের এক ব্যক্তি নলের দুমুখে কাঁচ বসিয়ে দূরের জিনিসকে কাছে দেখেন এবং উল্টোভাবে দেখতে পান। গ্যালিলিওর কাছে এই খবর পৌঁছলে তিনি কাগজে প্ল্যান এঁকে আলোর রেখাপথ বিচার করে আবিষ্কার করেন দূরবীন। তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে, হল্যান্ডের ওই ব্যক্তি তো নলের আর কি দুপাশে কাজ বসিয়ে প্রথম দূরবীন আবিষ্কার করেন, তাহলে গ্যালিলিও কী করে করলেন? বিষয়টা বলি, হল্যান্ডের ওই কাঁচ ব্যবসায়ী জাস্ট নাড়াচাড়া করতে করতে একটা নলের দুপাশে কাঁচ বসিয়ে দেখেন দূরের জিনিস এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে বা কেন সেটা উল্টো দেখাচ্ছে তিনি এটা জানতেন না। গ্যালিলিও যখন এটা শুনলেন যে এমন একটা ঘটনা ঘটেছে, কেন এমন ঘটে, কি করলে এই জিনিসটাকে আরও উন্নত করা যায়, কি করলে দূরের জিনিস কাছে আসছে ঠিক আছে কিন্তু সেটা যাতে উল্টো না হয়ে সোজা হয়, এটা তিনি ভেবে ছক কেটে দূরবীন আবিষ্কার করেন। এই দূরবীন আবিষ্কার করার পর ভেনিস কর্তৃপক্ষের কাছে
তার কদর দাম ভীষণ বেড়ে যায়। দূরবীন আবিষ্কারের ফলে ভেনিস কর্তৃপক্ষের কাছে গ্যালিলিওর কদর বৃদ্ধি পায়। বহিঃশত্রু মানে বাইরে থেকে শত্রুর আক্রমণ থেকে স্বদেশে নিজেদের দেশের জাহাজগুলোকে রক্ষা করার জন্য ভেনিস কর্তৃপক্ষ ভাবে এই রকম একটা যন্ত্র যদি প্রত্যেকটা জাহাজে বসানো যায় তাহলে জাহাজের নাবিকেরা দূর থেকে দেখতে পাবেন কোথায় বহিঃশত্রু আছে, কোথা থেকে শত্রুরা আসছে, তারা সেইভাবে কিন্তু আত্মরক্ষা করতে পারবে। তাই গ্যালিলিওকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এই রকম দূরবীন প্রচুর তৈরি করুন, আমাদের সমস্ত জাহাজে একটা করে দূরবীন বসানো হবে। আর এই দূরবীন যোগান দেওয়ার দায়িত্ব যেহেতু গ্যালিলিওর হাতে অর্পিত হয়, গ্যালিলিওর বাড়ি হয়ে ওঠে যেন একটা ফ্যাক্টরি, একটা কারুশালা। তোমাদের মনে হচ্ছে বাহ, গ্যালিলিও তো তাহলে অনেক উপার্জন করছেন, তার অনেক সম্মান বাড়ছে, কিন্তু সত্যিই কি তাই? না, উল্টো দিকে গ্যালিলিওর বিরুদ্ধে ষড়যন্ত্রেরও জাল বোনা হচ্ছিল। কেন? নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন জিনিস দেখলেন, আকাশের দিকে দূরবীন তাক করে তিনি অনেক কিছু দেখতে পেলেন। সবচেয়ে বড় কথা, তিনি বুঝতে পারলেন, তিনি প্রমাণ করে দিলেন পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। এবং নিজের মতের সপক্ষে মানে নিজের মতামত জানিয়ে তিনি অনেক বইও লিখলেন। এতেই সনাতনপন্থীরা অর্থাৎ খ্রিস্টান ধর্মযাজকেরা ক্রুদ্ধ হলেন, তার বিরুদ্ধে বাইবেল অবমাননার অভিযোগ তোলা হলো। ধর্মযাজকেরা বললেন গ্যালিলিও বাইবেলের বিরোধিতা করছে, বাইবেলকে কালিমালিপ্ত করছে। এই বলে তারা গ্যালিলিওকে থামানো যায় কী করে তার জন্য ষড়যন্ত্রের জাল বুনতে লাগলেন। বন্ধুরা, কেমন লাগছে আলোচনা? আলোচনা যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করে দাও, তোমার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাও। আমরা কিন্তু এইটুকু সময়ের মধ্যে গ্যালিলিওর ছাত্রজীবন, 1609 সালের নতুন ঘটনা, ভেনিস কর্তৃপক্ষের কাছে গ্যালিলিওর কদর বৃদ্ধি এবং সনাতনপন্থীদের সঙ্গে গ্যালিলিওর বিরোধ, এই অংশটুকু নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। এবার এই যে বিরোধ বাঁধলো, এই যে ষড়যন্ত্রের জাল বোনা হলো, তার পরিণতি কত ভয়ঙ্কর হলো সেটাই আমরা জানব। গ্যালিলিও নানা কারণে পোপের বিরাগভাজন হলেন। এরপর প্রথম, তাকে কারারুদ্ধ করা হয়। দুই, বন্ধু বান্ধবদের সঙ্গে তার মেলামেশা নিষিদ্ধ করা হয়। তিন, তার লেখা বই বাজেয়াপ্ত করা হয়। চার, তাকে দিয়ে জোর করে স্বীকার করিয়ে নেওয়া হয় তিনি যা যা বলেছেন সব কিছু ভুল, সব কিছু তিনি মিথ্যে বলেছেন। পাঁচ, বিচারকদের সামনে হাঁটু গেড়ে তাকে আর কি বসিয়ে শাস্তি শোনানো হয়। এবং ছয়, প্রথমে তাকে সিয়েনাতে নজরবন্দি এবং পরে ফ্লোরেন্সে নিজের গৃহে অন্তরীণ করে রাখা হয়। অর্থাৎ সত্যি কথা বলার জন্য গ্যালিলিওকে অত্যাচারিত হতে হয়, কারারুদ্ধ হতে হয়, সবশেষে নিজের গৃহে বন্দি অবস্থায় থাকতে হয়। কতদিন? জীবনের শেষ 9টা বছর, মৃত্যুর আগে পর্যন্ত। এই 9টা বছর না বীভৎস কষ্ট পেয়েছিলেন গ্যালিলিও। কী হয়েছিল সেটাই এবার দেখব। তার জীবন বিস্বাদ হয়ে যায়, অর্থাৎ কারোর সঙ্গে দেখা করতে পারবে না, শাস্তি চলছে, কেউ তার সঙ্গে দেখা করতে আসছে না, তার বই ছাপা হচ্ছে না, একা থাকতে থাকতে একাকিত্বের ঘেরাটোপে গ্যালিলিওর জীবন বিস্বাদ হয়ে যায়। দুই, গ্যালিলিও নিজের দৃষ্টিশক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলেন, তিনি কার্যত অন্ধ হয়ে ওঠেন। তিন, যে মেয়েটি এই দীর্ঘদিন গৃহবন্দী জীবনে তার পরিচর্যা করত সেও মারা যায়। আর এই স্বজনের মৃত্যুতে গ্যালিলিও গভীরভাবে শোকাহত হন, আঘাত পান। চার, শেষের 5 বছর অবশ্য বিধিনিষেধ খানিকটা কম করা হয়েছিল, তখন তার বই নানা দেশে এবং দেশে বিদেশে আর কি সব জায়গাতে অবৈধভাবে ছাপা হতো, নানা দেশ থেকে লোক তার সঙ্গে দেখা করতে আসতো। আর সবশেষে 77 বছর বয়সে এই মহান বিজ্ঞানী, এই বিজ্ঞানের সাধক গ্যালিলিও মৃত্যুবরণ করেন। এইভাবে জীবনের 9টা বছর ধুঁকতে ধুঁকতে, কষ্ট পেতে পেতে তাকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। তিনি যদি সুযোগ পেতেন, তিনি যদি তার কাজের জন্য তিরস্কৃত হওয়ার বদলে পুরস্কৃত হতেন, তবে তিনি হয়তো আরও নতুন নতুন আবিষ্কারে, তার নতুন নতুন বিজ্ঞান ভাবনায় গোটা বিশ্বকে সমৃদ্ধ করতে পারতেন, তাই নয় কি? সত্যি কথা বলতে প্রবন্ধের শেষে একটা লাইন লেখা আছে, সত্যমেব জয়তে,
সত্যি সত্যের জয় হয়। সেই দিন হয়তো গালিলিওকে তিরস্কৃত হতে হয়েছিল, শাস্তি পেতে হয়েছিল, কিন্তু আজ গোটা বিশ্ব গালিলিওর সত্যকে মেনে নিয়েছে এবং সব জায়গাতে আজ এত বছর পরেও বিজ্ঞান বিষয়ক সমস্ত সভায় আলোচনা চক্রে তাকে নিয়ে আলোচনা হয়। মানুষ তাকে ভালোবাসেন, তার আবিষ্কারকে মানুষ আজও মনে রেখেছেন। সত্যি কথাই, সত্যমেব জয়তে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অভিনব আঙ্গিকে সংক্ষিপ্ত এই আলোচনা আমাকে অবশ্যই জানিও। আমি মূলত কঠিন এই প্রবন্ধটাকে সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমাদের কাজ ভিডিওটাকে বারবার দেখা বা ভিডিওতে যে স্লাইডগুলো, যে স্ক্রিনের ওপর তুমি লেখাগুলো দেখলে সেগুলোকে স্ক্রিনশট করে নেওয়া কিংবা খাতায় লিখে নেওয়া। এতে কী হলো, তোমার অর্ধেক কাজ হয়ে গেল। বাকি অর্ধেকের জন্য এক দুবার টেক্সটটা খুঁটিয়ে পড়ো, পাঠ্য বই থেকে এই প্রবন্ধ খুঁটিয়ে পড়ো। আমার দৃঢ় বিশ্বাস তুমি উপকৃত হবেই হবে। বেস্ট অফ লাক।